হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার স্বপ্ন আমি আনবক্সিং করব। এটা ছিল আমার একটা স্বপ্নের মধ্যে একটা, যেটা আমার আম্মু পূরণ করেছে। এটা হচ্ছে কালকে কিনলাম, হচ্ছে ম্যাভিক এয়ার টু ফ্লাই মোড কম্বো। তো আজকে হচ্ছে আমরা হচ্ছে এটার একটা হচ্ছে আনবক্সিং ভিডিও হচ্ছে দেখাবো আপনাদেরকে। তো এদিক দিয়ে হচ্ছে কাটি। খুলে যাচ্ছে, স্বপ্ন খুলে যাচ্ছে। হচ্ছে আমরা বক্সটা ওপেন করব। বক্সের মধ্যে এটা হচ্ছে চার্জার, তিনটা ব্যাটারি একসাথে চার্জ দেওয়ার জন্য দিছে। এটা মেবি ম্যানুয়াল টেনুয়াল, এটা আমরা দেখবো পরে। আগে বক্সটা বের করি। এই যে বক্স, একটা জিনিস যেটা খেয়াল করলাম, ইটস হেভি, অনেক ওজন। তো আসুন ওপেন করি, স্বপ্ন ওপেন করি। ইয়েস, এই যে আমার ছোট্ট পাখিটা। এই পাখিটার জন্য এত ওয়েট করা, মোটামুটি হচ্ছে একটা প্রফেশনাল মানের ড্রোন। এটা অনেক হেভিও। আমি এর আগে মিনি টু ইউজ করছিলাম, তো ওইটা অতটা হচ্ছে হালকা ছিল, বাট এটা অনেক ভারী। এটা আমি এখানে রাখি পাখিটাকে। একটা বক্স দিছে সাথে, এটার মধ্যে মনে হয় যে কম্বোর যে ব্যাটারিগুলো ওগুলো আছে। ও, রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল, এটা রিমোট কন্ট্রোল। এটা হচ্ছে আপনার মিনি টুতে আর একটু বড় ছিল, আমি ইউজ করছিলাম, বাট এটা একটু ছোট সাইজে, ছোট একটু। তো এটার ইয়েগুলো লাগাই দিই, আর এদিকে এটা লাগাই দিই। রিমোট কন্ট্রোল পাই গেলাম। আচ্ছা, কিছু দিছে না এই ব্যাগের মধ্যে, আর কিছু নাই। এটা এখানে রাখি। এটার মধ্যে কি আছে দেখি, এটার মধ্যে ও চার্জিং পোর্ট, চার্জিং অ্যাডাপ্টার, ব্যাটারি। ব্যাটারিগুলো অনেক হেভি। এটার সাথে তিনটা ব্যাটারি থাকবে, ও দুইটা ব্যাটারি, আর একটা মনে হয় ড্রোনের ভিতরে আছে। এই হলো অবস্থা। আর এটার মধ্যে কি আছে দেখি, এটার মধ্যে হচ্ছে পড়ার জন্য অনেক কিছু আছে, এগুলো পড়বো, পড়ে পড়ে হচ্ছে শিখবো কীভাবে হচ্ছে ড্রোন চালায়। আচ্ছা, কিছু অ্যাক্সেসরিজ আছে, এগুলো হচ্ছে আপনার ওই যে ড্রোনের যে পাখাগুলো যদি হারাই যায় বা হচ্ছে ভেঙে যায়, তাহলে হচ্ছে এগুলো ইউজ করা যাবে। ও, এখানেও এতগুলো দিচ্ছে, দেখেন দুইটা প্যাকেট। আর কিছু নাই এটার মধ্যে। ও, এটার মধ্যে কিছু আছে, এগুলো হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তাদের জন্য হচ্ছে ক্যাবেল। আমার জন্য তো এটার সাথে তো আইফোনের ক্যাবেল আছে লাগানো। এটা হচ্ছে সিঙ্গেল ভাবে ব্যাটারিটা চার্জ করার জন্য সিঙ্গেল অ্যাডাপ্টার। এটা হচ্ছে আপনার ডাটা এক্সচেঞ্জ করার জন্য ডাটা ক্যাবেল। ও, আর এটা হচ্ছে এন্টি ফিল্টার, যে তিনটা ফিল্টার থাকে, যে এয়ার টুর স্পেশাল তিনটা ফিল্টার। এইটা হচ্ছে এন্টি ফিল্টার, আমি এটা ওপেন করি। এই যে জোসনা, এই ফিল্টারগুলোর কী কী কাজ জানি না, বাট হচ্ছে ট্রাই করে দেখব, হচ্ছে এন্টি ফিল্টারগুলোর হচ্ছে কী কাজ সেটা দেখব। এই হলো পেলাম। ও, একটা হচ্ছে সাথে একটা হচ্ছে মেমোরি কার্ড নিছিলাম, 128 জিবি। তো এই হলো আমার পুরো সেট আপ। আশা করি হচ্ছে ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ দিতে পারবো, আর আমার এই ছোট্ট পাখিটাকে অনেক অনেক উপরে নিয়ে যাব, আর হচ্ছে এইটার দ্বারা হচ্ছে ভালো ভালো ভিডিও হচ্ছে নিব। তো আমার এই ভিডিও কেমন লাগছে, এই আনবক্সিং ভিডিও কেমন লাগছে জানাবেন। আর হচ্ছে আমার যে ট্রাভেল উইথ সৈকত যে চ্যানেলের জন্য আসলে এত কিছু করা, ওই চ্যানেলটা আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো এই শুভ হচ্ছে কামনায় হচ্ছে আজকের মতো এখানেই শেষ করি।
আর আমার জন্য দোয়া করবেন যেন হচ্ছে ভবিষ্যতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এতটুকুই। তো ঠিক আছে, খোদা হাফেজ, বাই বাই ফ্রম মাই ড্রোন।